नमस्कार सुधी दर्शकबृंद, यह भिडियोते अपन आकबार स्वागत। आशा करी भलो आ। शिक्षा दफ्तर तरफ थे आबार स्कूल बंद विज्ञप्ति दे क्लस ससपेंशन हो क्लसटी कतदिन ससपेंड थे शिक्षक शिक्षिका की करणीय स्कूले कारा जाबें ना एवं होस्टेल खोला थाकबे कि ना थाकबे ना एवं होस्टेल खोला थाकले सेई होस्टेले कारा थाकते पारबें एवं होस्टेले के भिजिट करते पारबें कि पारबें ना सेई विषय एक विज्ञप्ति शिक्षा दफ्तर तरफ थे प्रकाशित हो। आज आमरा सेई विज्ञप्ति আপনাদের সামনে তুলে ধরব। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। এই ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানানোর ইন্সপিরেশন যোগায়। আসুন বন্ধুরা আমরা ভিডিওটি শুরু করি। এই নোটিফিকেশনটি বিকাশ ভবন থেকে 3/1/2022 তারিখে প্রকাশিত হয়েছে। এই নোটিফিকেশনটি আমরা করোনা কমিউনিটি ট্যাবে আগেই আমাদের চ্যানেলে পাবলিশ করে দিয়েছিলাম, যারা দেখেননি তাদের জন্য আজ এই ভিডিওটি আমরা আপনাদের সামনে নিয়ে আসছি। এখানে কী আছে না, সাসপেনশন অফ ক্লাসেস টু কমব্যাট করোনা ভাইরাস, স্যার অবলিক ম্যাডাম ইন পারসেন্স টু অর্ডার অ্যান্ড গাইডলাইন্স ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভাইড এই লেটার অ্যান্ড ইন ভিউ অফ দ্য প্রিভেলিং সিচুয়েশন অ্যান্ড টু কম্ব্যাট দ্য স্প্রেড অফ করোনা ভাইরাস, ইট হ্যাজ বিন ডিসাইডেড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি ইন দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য অল গভর্নমেন্ট কমেন্ডেটেড অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সর এডুকেশনাল ইনস্টিটিউশন ইনক্লুডিং ট্রেনিং ইনস্টিটিউশন উইল রিমেন ক্লোজড আনটিল ফার্দার অর্ডার ইন পাবলিক ইন্টারেস্ট। অর্থাৎ এই করোনা ভাইরাসের জন্য গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পন্সর সমস্ত স্কুল ইনক্লুডিং ট্রেনিং ইনস্টিটিউশন বন্ধ থাকবে যতদিন না নেক্সট অর্ডার দেওয়া হচ্ছে। হাউএভার দ্য একাডেমিক অ্যাক্টিভিটি উইল কন্টিনিউ অনলাইন অ্যান্ড ভায়া অলটারনেটিভ মোডস। অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি অর্থাৎ পড়াশোনা কিন্তু অনলাইন মোডে চালু থাকবে যতদিন আনটিল ফার্দার ইনস্ট্রাকশন, যতদিন না পরের কোনো ইনস্ট্রাকশন পাস করা হচ্ছে। টিচার মে ভিজিট দ্য হাউসেস অফ স্টুডেন্টস টু ওভারসিজ অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস অ্যান্ড প্রোভাইড সুইটেবল গাইডেন্স। অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকাদের স্টুডেন্টদের বাড়ি গিয়ে কিন্তু অ্যাসিস্ট্যান্স করার জন্য বলা হয়েছে এবং সুইটেবল গাইডলাইন দেওয়ার জন্য বলা হয়েছে। অর্থাৎ টিচাররা অনলাইন মোডে কিন্তু পড়াশোনা চলবে এবং স্টুডেন্টদের বাড়ি গিয়ে তার গাইডলাইন দিয়ে আসবে, সেই সেরকমই এই ইনস্ট্রাকশনে পাস করা হয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট অফ স্কুল লাইক দ্য অফিসেস অফ হেডস অফ দ্য ইনস্টিটিউশন ইনক্লুডিং ইমার্জেন্সি সার্ভিস দ্যাট ইজ ইলেকট্রিসিটি ক্লিনলিন ওয়াটার সাপ্লাই সিকিউরিটি এক্সেট্রা মে রিমেন ওপেন আন্ডার স্ট্রিক্ট কোভিড প্রোটোকল অ্যাজ পার দ্য এক্সটেন্ট গাইডলাইন ইস্যুড ফ্রম টাইম টু টাইম অ্যান্ড রিড উইথ দ্য অর্ডার স্টেটেড অ্যাবাভ অ্যান্ড অ্যাজ পার দ্য লোকাল নিড টু দ্য ডিসাইডেড বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট। অর্থাৎ অফিস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্কুলের সমস্ত কিছু খোলা থাকবে এবং আর কি পারমিশন দেওয়া হচ্ছে না, ইলেকট্রিসিটি ক্লিননেস অর্থাৎ পরিচ্ছন্নতা, যারা সাফাইওয়ালা কাজ করে এবং ওয়াটার সাপ্লাই, এগুলো কিন্তু সব কোভিড প্রোটোকল মেনেই করতে হবে এই সব জিনিসগুলো। এবং হেড অফ দ্য ইনস্টিটিউশন এবং লোকাল নিড যদি গাইডলাইন যে ইস্যু করছে সেই গাইডলাইন মেনেই এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। হোস্টেলস উইল অলসো রিমেন ক্লোজ আনটিল ফার্দার অর্ডার। অর্থাৎ স্কুলের হোস্টেল যদি থাকে তাহলে কিন্তু সেই হোস্টেল বন্ধ করার অর্ডার দেওয়া হয়েছে। অ্যাডিকুয়েট অ্যারেঞ্জমেন্ট অ্যাজ পার মেডিকেল প্রোটোকল মে বি মেড বাই দ্য রেসপেক্টিভ ইনস্টিটিউশন ফর দ্য ফরেন অবলিক আদার স্টুডেন্ট হু আর নট এবল টু লিভ দ্য ক্যাম্পাস ডিউ টু ডিস্টেন্স অর আদারওয়াইজ। যেসব স্টুডেন্টরা বিদেশি স্টুডেন্ট বা যাদের বাড়ি অনেক দূর, যারা যেতে পারবে না, তাদের জন্য কিন্তু অ্যাডিকুয়েট মেডিকেল অ্যারেঞ্জমেন্ট রাখতে বলা হয়েছে। নো ভিজিটার শুড বি অ্যালাউড ডিউরিং দ্য পিরিয়ড অফ ভিজিট হোস্টেল উইদাউট প্রিয়ার অ্যাপ্রুভাল অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন। অর্থাৎ প্রধান শিক্ষকের বা হেড অফ দ্য ইনস্টিটিউশনের অর্ডার ছাড়া কিন্তু কেউ হোস্টেলের মধ্যে প্রবেশ করতে পারবে না। অ্যাডিকুয়েট অ্যারেঞ্জমেন্ট ফর ভ্যাকসিনেশন প্রোগ্রাম ফর দ্য স্টুডেন্ট বিটুইন 15-18 ইয়ার্স অফ দ্য এজ গ্রুপ শ্যাল বি মেড বাই দ্য HOLs অ্যাট স্কুল অ্যাজ পার দ্য গাইডলাইন ইস্যু ভাইড লেটার। অর্থাৎ এই লেটার 31/12/2021 তারিখে যে লেটার ইস্যু করা হয়েছে সেই লেটার ইস্যুর ক্ষেত্রে 15-18 বয়সে যেসব স্টুডেন্ট তাদের সেই সব ভ্যাকসিনেশনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে হবে। টিচার মে রিকোয়েস্টেড টু অ্যাসিস্ট ইন বুথ কন্ডাক্ট অফ দ্য ভ্যাকসিনেশন প্রোগ্রাম অ্যাজ পার দ্য নিড অ্যান্ড অ্যাসেসমেন্ট মেড বাই দ্য রেসপেক্টিভ HOLs। অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের সেই ভ্যাকসিনেশন বুথে কিন্তু অ্যাসিস্ট্যান্ট করার জন্য অর্থাৎ সহযোগিতা করার জন্য এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে।
डिस्ट्रीब्यूशन अफ मिड डे मिल उल कन्टिन्यू एज बीइंग डान ड्यूरिंग कोविड टाइम अर्थात मिड डे मिल जमन कोविडर समय डिस्ट्रीब्यूशन हो ठीक सामन भाव डिस्ट्रीब्यूट है एलंग डिस्ट्रीब्यूशन अफ बुक खतास एक्सेट्रा टू बी गार्जेंस पब्लिक पेरेंट्स मेन्टेनिंग कोविड प्रोटोकल अर्थात कोविड प्रोटोकल मेन्टेन कर ही क्योंकि गार्जियन देखे बुक और खाता यह सब डिस्ट्रीब्यूशन करते हैं दिस इज फर योर काइंड इनफरमेशन एंड नेसेसरी एक्शन अर्थात बंधुरा लेटारे जे सारबस्तु हे अपन स्कूल किन्तु बंद हो गल आंटिल फार्दर अर्डर अर्थात परवर्ती आदेश पर्यंत स्कूल बंद हो गल किन्तु अनलाइन मोडे पढ़ाशुना चालू थाकबे शिक्षक शिक्षिका प्रयोजन होले स्टूडेंट बाड़ी गए असिस्ट कर आसबे गाइडलाइन देवे आर की कि खोला थाकबे ना इलेक्ट्रिसिटी जल जे अर्थात जेसब इमार्जेंसि सार्विस से इमार्जेंसि सार्विस किन्तु कोविड प्रोटोकल मेनि खोला थाकबे मिड डे मिलो जेमन आगे कोविड सीचुएशन चलछिलो ठीक सेमन करे मिड डे मिल चालू होबे होस्टेल बंद थाकबे किन्तु जेसब होस्टेले छात्ररा दूरे बसबास करे तादेर जन्य किन्तु मेडिकल प्रोवाइड करते बला आछे जारा बाड़ी जेते पारबे ना अतएव बंधुरा इनफरमेशनटी आपनादेर निश्चय भालो लागलो आज एखानेई शेष करछि नमस्कार जय हिंद।